আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা দুধ থেকে মালাই তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 250 ml দুধ নিয়েছি, আর এখানে একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলের মধ্যে এবার দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার বোতলের মুখিটাকে খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে জোরে জোরে 15 মিনিট ধরে ঝাঁকিয়ে নেব। এরকম করে 15 মিনিট ধরে ঝাঁকিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সবার আগে নোটিফিকেশান পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তোমার এটা 15 মিনিট ঝাঁকানো হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে এটা বার করে নিচ্ছি। এটা পড়ছে না, তার জন্য আমি এটাকে হাত দিয়ে বার করে নিচ্ছি। এবার আমি মালাইগুলোকে বাটিতে তুলে দেখাচ্ছি। আমি এইরকম করে সবগুলো মালাই বাটিতে তুলে নিব। তো আমার মালাই তোলা হয়ে গেছে বাটিতে। এই দেখুন কি সুন্দর মালাই তৈরি হয়েছে কাঁচা দুধ থেকে। তো আমি 250 ml দুধের করেছি, তার জন্য অল্প হয়েছে। আপনারা বেশি দুধের করলে বেশি হবে। এই দুধটা আমি কোনো খাবারে ব্যবহার করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।